पापा के गोली मारा। যতদিন রাজনীতিতে তোলাবাজ মাফিয়া বা মদ গাঁজা বিক্রেতা সক্রিয় থাকবেন ততদিন আউমাউ চাউদের মতো চ্যাংরাদেরকে প্রশ্রয় দেবে রাজনৈতিক দল। ততদিন মানুষ নিশ্চিন্তে জীবনযাপন, রাজনীতি বা উৎসব করতে পারবে বলে মনে হয় না। এখন বিভিন্ন জায়গায় এরকম দুষ্কৃতীদেরকেই দেখা যাচ্ছে পবিত্র রাজনৈতিক ময়দানে। ঠিক এইরকমই ঘটনা ঘটল গতকাল রাতে নৈহাটিতে, যেখানে মিঠুন পাশাবার নামে এক বিজেপি কর্মীকে গুলি করা হলো। সেই গুলির কাণ্ডে নাম উঠে এসেছে কিছু দুষ্কৃতীদের, তবে তাদের নাম আউমাউ চাউ নয়, তারা হলেন কাউ লাউমাউ। এই কাউবের পরিচয়ে তিনি নৈহাটির একজন বিশিষ্ট বেআইনি মদ বিক্রেতা, তার পাশাপাশি সমাজসেবী ও স্থানীয় তৃণমূলের ডাকাবুকো নেতা নামেও পরিচিত। দেখুন ঘটনা ও অভিযোগকে নিয়ে আমাদের সেই প্রতিবেদন। হাতে খুব ব্যথা করছে, কাল ছেলে কাল ছিল, কাল ভাই ছিল। তুমি কি হয়েছিল আজকে? আজকে আমার স্বামী 11টার সময় বাড়িতে এসেছে, একটা ছেলে এসে ফোন করে বলেছে কি তুমি আসো, বাইরে ফাল্গুনি দিয়ে এসেছে, ঝামেলা করছে। আমার বর এক গালি খাবার খেয়েছে, ফট করে দৌড়ে গেছে বাইরে, গিয়েছে রামকৃষ্ণ, ওর অনেক ছেলে ছিল, কাউ লাউ পাউ। রামকৃষ্ণ মোড়, নয়াটি রামকৃষ্ণ মোড়। হ্যাঁ রামকৃষ্ণ। আমরা আসছিলাম, আমার মামা হয় মিঠুন পাসমান, ঠিক আছে, ও আসছিলাম গাড়ি নিয়ে, ও দুজনা যে নামে ছেলে আছে, কাউর ভাও ভাই আছে, ঠিক আছে, এখানে থাকে, দুজনা মদ খেয়ে আসছিল। আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম মামাকে বসিয়ে রামকৃষ্ণ থেকে, ঠিক আছে, ও নিজে ধাক্কা মেরে আর বলেছে কি করে নিবি, আর দু মিনিট ফোন করেছে, ফোন করে এসছে যে তুই তুলাপাটি গলি থেকে পাবরস থেকে রবি অজয় আর এক নাম কিনা রাম, রাম নাম আছে একটা ছেলে পাবরস, লক্ষ্মীমায় মন্দিরের সামনে থাকে আর রবিয়া থাকে, ঠিক আছে, আর লাউ ছিল, এরা মানে 30-40 জন ঘিরে আমাকেও মেরেছে গলিতে নিয়ে গিয়ে, একা মরে যায় 6-7 জন মিলে, আমার মামা গুলি মেরেছে হাতে, ঠিক আছে, আর দীপু আছে, দীপু এটা পাল বাগানে, আমার বড় মামাকে ঠেটিং দিয়েছে, দুময়ে কে ঘর খালি করে দিয়ে। আপনার মামাকে এখন বর্তমানে আহত, এখন চিকিৎসাধীন, কোথায় ভর্তি আছে? এই কল্যাণী, কল্যাণীতে ভর্তি, কল্যাণী জওহরলালে ভর্তি আছে। আপনার মামার নাম কি? মিঠুন পাসওয়ান। উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? বিজেপি করে, মানে বিজেপি রাজনৈতিক দল করতো। আর আপনার মামাকে যে আক্রমণ করেছে ওই কাওয়ের কথা বললেন, সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? টিএমসি করে, টিএমসি, উমেশ সিং, উমেশ সিং যার নাম। আমাদের তার ডাক নাম কি? ডাক নাম এরকম কাও বলে, কি করে সে কি করে, হয়তো গুন্ডা মাস্তানি করবে, গুন্ডা মাস্তানি করে মদ বিক্রি করে, এখন ড্রেনের কাছে মদ বিক্রি করছে। গুলিটা কে করেছে? গুলিটা ওরা ছেলে করেছে, রবি রবি করেছে, লাউ লাউ ছিল, রবি ছিল, লাউ লাউ কে, লাউ কে ওর ভাই, ওর ভাই হয় কার ভাই? আচ্ছা সে গুলি করেছে, আপনি প্রত্যক্ষদর্শী, আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। তা আপনারা কি পুলিশের দ্বারস্থ হবেন দিদি? আবি কি বলছে কিছু? আপনি আপনি কে হন? আমি মা। আপনি কার মা? মানে মিঠুন মা, মিঠুন পাসওয়ানের মা হন। আপনার ছেলের অবস্থা এখন কিরকম? আমার ছেলের অবস্থা এখন একদম গম্ভীর আছে, একদম সিরিয়াস, একদম মাথা আমি মেরেছে, লাটবাদ রক্ত ছিল, আমি দেখতে গেলাম হসপিটাল, দেখেছি। আপনি কি দেখেছেন কারা কারা মেরেছে? না আমি দেখি না। আপনার এখানে সে এই যে বিকি সাউ, বিকি না, বিকি মাহতো, বিকি মাহতো পুলিশের কাছে বলেছেন আপনারা? পুলিশের কাছে কি বলছে? নয়াটি থানা কি বলছে? নয়াটি থানা কিছু বললো না, হ্যাঁ বলুন, এটা কিছু করে না, আমরা শুধু ইনসাফ চাই। আসুন, ওরা কেন মেরেছে আমরা শুধু এইটাই ইনসাফ চাই। নয়াটি থানার কাছে আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি, ওরা ছিল এখানে, পুলিশ কিছু শুনেনি, ওরা দেখে চলে গেছে, চলে গেছে।
আপনার ডাইরি করেননি? না। এই যে আপনি বললেন, আপনি বললেন যে দেখেছেন যারা গুলি করেছে কিংবা চপার দিয়ে মেরেছে আপনার মামাকে, আপনার মামার নাম আর একবার বলবেন। মিঠুন পাসওয়ান, মিঠুন পাসওয়ানকে মেরেছে, যেসব নামগুলো বললেন আর একবার বলবেন। ওই কি নাম আছে, রবি ছিল, অজয় ছিল, ছোট বলে একটা ছেলে থাকে ও ছিল, কি না আছে, লাউ ছিল, ঠিক আছে, লাউ ছিল, সব মিলে মিশে 30 জনা 2 মিনিট লাগলো। তাদের তাদের যখন আপনি দেখেছেন নয়াটি থানার দারস্থ হননি, পুলিশের দারস্থ হননি, টাইমই দিল না, 2 মিনিট লেগেছে, গাড়ি দাঁড় করিয়ে কলর ধরে নিয়েছে, আমার গলির মধ্যে 6-7 থানা মিলে মেরেছে, লাত ফাত দিয়ে ওর পরে গুলি ফায়ারিং করেছে, ফাঁকা হয়ে গেল, ফাঁকা মধ্যে আমাকে আমার মামাকে মেরে দিয়েছে হাতে গুলি, ঠিক আছে। আপনাকে কি মেরেছে? আমাকেও মেরেছে। আপনাকে নয়াটি থানাকে জানিয়েছিলেন পুলিশের দ্বারস্থ হয়েছে? টাইম পাবো তাহলে তো আমি, আপনাকে যাবেন? আমাকে তো মামারা সব মানে মামিরা নিয়ে যাচ্ছে তোমার কাছে মারতে, মিঠুন কিছু করছে তাহলে তো যাতে এরকম কথা বলছে। আগে আমার স্বামী পার্টি করতো, তখন ওরা বাড়িতে এসে লাত্তি মারতো, গালাগালি দিত আমার বাড়িওয়ালার দরজা, কার ছেলেরা গালাগাল দিত, কার ছেলেরা কেন কেন গালাগাল দিত, ওই কেন পার্টি করছে, রাত্রিবেলা ঘুমানো পরে ওরা লাত্তি মারতো, দরজা জানলা সব কিছু ভেঙে ফেলেছে, আমরা হ্যাঁ রাত্রিবেলা আবার তুলেও নিয়ে গেছে, মেরে এখানে রেখে দিয়েছে, তুলে নিয়ে গেছে, তিন চার বার লে গিয়া মার মার কে লে গেল, কিসকো কিসকো লে গয়া, ওই মিঠুন কা, মিঠুন কা একবার, একবার ভিড়া, মিঠুন পাসন কা, হ্যাঁ সামান ভিড়া কো ইয়া সে গলি সে লে গিয়া থা একবার, ফিরু তো ছোড় কে গিয়া, ফিরু হাম লোগ গিয়া তো ফির ছোড় কে লে, চুপ রহিয়ে জো হো রা সুনি আপ লোক আগে সে নাই সমজতে উল্টে হাম লোক কো দোষ দেতা হ্যা, কন বোল রা ইয়ে বাত, কন বোল রা আপকো, ছোটা বচ্চা লে জিনা হারাম কর দিয়া লোক এসা উসি কো উঠা কে লে যেতা হামেশা গন্দা গন্দা গাড়ি, তোমারা বিবি কো রেপ কর দেগা, তোমারা মা কো কর দেগা, তোমারা বহিন কো কর দেগা, 10 লড়কা আতা হামেশা গাড়ি দেকা চল যেতা, হাম লোক বলতে কিতনা অত্যাচারী সহেঙ্গে, বার বার কে এক এক ঘটনা করতা। আর কাউ বলা থা না আমরা বউ মা কে, হ্যাঁ বলিয়ে বলিয়ে, হাম তোমরা বউ উপর চড়েঙ্গে আর গলি মারেঙ্গে, তো কোন বলা, কোন বলা, কাউ বলা, ধমকি দেতা হ্যায়, কোন বলা, কোন বলা, কাউয়া কাউয়া বলা, আকে লেকে আতা হ্যায় 10 গো লড়কা, ও কিয়া করতা হ্যায়, দারু বেচতা হ্যায়, ইধর গুন্ডামি করতা হ্যায়, লড়কা লোক কো মারতা হ্যায়, ইহি সব করতা হ্যায়, পিছকা মা বহন কো এক করতে হ্যায়, 2000-3000 লড়কা জমা, পঙ্কজ সিং বলা হ্যায় কি মার দেগা গলি, টান কে মারেগা তোমরা চারো বেটা, পঙ্কজ সিং কোন হ্যায়, পঙ্কজ সিং হ্যায় যাত কে কাহার, ইহি পরি রহতা, অগল বগল, অগল বগল কে সব ইধর, ইহ সব মিলা হুয়া হ্যায়, ইহা কাউ কে সাথ মিলা হুয়া হ্যায়, হ্যাঁ সব মিলা, সাপোর্ট হ্যায় সব কা, টিএমসি করতা হ্যায়, কুত্তা বড়ি। আমাদের প্রশ্ন, কেন এই অত্যাচার, কেন পুলিশ নির্বিকার, পুলিশের থেকে বেশি ক্ষমতা কি বেআইনি মদ বিক্রেতাদের? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী, বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট, আজই ফোন করে বিস্তারিত জানুন, গীতা কনস্ট্রাকশন 6289063557 9831।